সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসের টপিক হলো রাসায়নিক বন্ধন ও বন্ধনের প্রকৃতি। সংকরণ ক্লাসগুলোতে তোমাদের সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করা হয়েছিল। তো আজকে আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা তার সংজ্ঞাটি দেখি। কিছু পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন সৃষ্টির সময় একটি পরমাণু প্রয়োজনীয় ইলেকট্রন যোগান সরবরাহ করে, অপর পরমাণু কোনো ইলেকট্রন যোগান না দিয়ে ওই ইলেকট্রন যোগান সরবরাহকারী পরমাণুর সাথে সমানভাবে শেয়ার করে বন্ধনে আবদ্ধ হয়। এইভাবে সৃষ্ট বন্ধনকে সন্নিবেশ সমযোজী বন্ধন বলে। তাহলে আমরা দেখছি যে দুটি পরমাণুর মধ্যে যখন সমযোজী বন্ধন তৈরি হবে, আমরা জানি সমযোজী বন্ধনে দুটি পরমাণু সমানভাবে ইলেকট্রন দিয়ে বন্ধন তৈরি করে, সমানভাবে ইলেকট্রন দিয়ে তারা ইলেকট্রন যোগান শেয়ার করে সমযোজী বন্ধন সৃষ্টি করে। তো এখানে আমরা দেখছি যে একটি পরমাণু প্রয়োজনীয় ইলেকট্রন যোগান দান করবে এবং অপর পরমাণু কোনো ইলেকট্রন যোগান দিবে না, কিন্তু সে যে পরমাণুটি ইলেকট্রন দান করবে সেই দানকৃত ইলেকট্রনের সাথে সমানভাবে শেয়ার করে বন্ধনে আবদ্ধ হবে। এই বন্ধনকে বলা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। আমরা একটি উদাহরণ দেখি। অ্যামোনিয়া ও বোরন ট্রাইফ্লোরাইড, এখানে আমরা দেখছি অ্যামোনিয়াতে নাইট্রোজেনের একজোড়া মুক্ত ইলেকট্রন আছে এবং বোরনের চারদিকে অষ্টক অপূর্ণ। এবার আমরা দেখব অ্যামোনিয়ার নাইট্রোজেন, যার এক জোড়া মুক্ত ইলেকট্রন আছে, এই নাইট্রোজেন বোরনকে ইলেকট্রন দান করবে এবং বোরন নিজস্ব কোনো ইলেকট্রন দিবে না, বোরন নাইট্রোজেনের এই দুটো ইলেকট্রন সমানভাবে শেয়ার করবে। তাহলে আমরা দেখছি একটি পরমাণু ইলেকট্রন দান করছে এবং অপর পরমাণু কোনো ইলেকট্রন যোগান না দিয়ে এই দানকৃত ইলেকট্রনের সাথে সমানভাবে শেয়ার করে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করছে। এবং আমরা যে যৌগটি পাচ্ছি, যৌগটি হলো অ্যামোনিয়া বোরো ট্রাইফ্লোরাইড। যেহেতু নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন আছে এবং এই মুক্তজোড় ইলেকট্রন নাইট্রোজেন বোরনের সাথে শেয়ার করছে, কিন্তু বোরনের যেহেতু কোনো ইলেকট্রন এখানে যোগান দিচ্ছে না, যার ফলে আমরা নাইট্রোজেনকে বলবো দাতা পরমাণু আর বোরনকে বলবো গ্রহীতা পরমাণু। এবং সন্নিবেশ সমযোজী বন্ধন যে চিহ্নটি আমরা দেখতে পাচ্ছি, যে অ্যারো চিহ্ন দিয়ে প্রকাশ করা হচ্ছে এবং অ্যারো চিহ্নটি হবে দাতা পরমাণু হতে গ্রহীতা পরমাণুর দিকে। এবং এই বন্ধনের নাম হলো সন্নিবেশ সমযোজী বন্ধন, যা কিনা একটি পরমাণু এই ইলেকট্রন যোগান দান করবে, অপর পরমাণু তার নিজস্ব কোনো ইলেকট্রন নেই, এই দাতা পরমাণু ইলেকট্রনের সাথে সে সমানভাবে শেয়ার করে এই বন্ধনটি তৈরি করবে বা সৃষ্টি হবে। এবার আমরা দেখি, যেহেতু সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করেছি, তো আর সমযোজী বন্ধনী নিয়ে নতুন করে আলোচনা কিছু নেই। তো আজকে সন্নিবেশ সমযোজী বন্ধন পড়ানো হলো, সন্নিবেশ সমযোজী বন্ধন ও সমযোজী বন্ধনের তুলনা। যেহেতু তোমাদের এই দুটো বন্ধন পড়িয়েছি, তোমরা অবশ্যই এই দুটো বন্ধন নিজেরা তুলনা করে খাতায় লিখে রাখবে। আচ্ছা, এবার আমরা দেখি একই যৌগে বিভিন্ন ধরনের বন্ধনের উপস্থিতি। তো আমরা এটা দেখব যে একটা যৌগে দুই বা তিন ধরনের বন্ধন থাকতে পারে। তো এই পরীক্ষার সময় দেখা যায় এই ধরনের প্রশ্ন থাকে বা উদাহরণ দিয়ে দেওয়া থাকে, বলা হয় যে এই যৌগটির মধ্যে কয়টি বন্ধন আছে, সে বন্ধনগুলোর নাম লিখো। তো আমরা দেখছি, প্রথম একটা উদাহরণ আমরা দেখি যে সিলভার ডাইঅ্যামিন ক্লোরাইড। এখানে আমরা দেখছি একটি সিলভার পরমাণু এবং দুটো অ্যামিনো গ্রুপ আছে। এখানে নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন, এখানেও নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন। তাহলে আমরা দেখছি নাইট্রোজেন এই মুক্তজোড় ইলেকট্রন এখানে দান করবে এবং সিলভার পরমাণু এই মুক্তজোড় ইলেকট্রনের সাথে সমানভাবে শেয়ার করবে। আবার অপর আরেকটি অ্যামিন গ্রুপের নাইট্রোজেন পরমাণু মুক্তজোড় ইলেকট্রন দান করবে আর সিলভার পরমাণু সেই মুক্তজোড় ইলেকট্রন সমানভাবে শেয়ার করবে। তবে এখানে দুটো সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি হয়েছে।
এবং নাইট্রোজেন এবং হাইড্রোজেন, এখানেও নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যকার সমযোজী বন্ধন তৈরি হয়েছে। এবং এই পুরো জটিল আয়নের মান হলো প্লাস ওয়ান। এবং এখানে আমরা দেখছি ক্লোরাইডের মাইনাস ক্লোরাইড আয়ন আছে যার চার্জ হলো মাইনাস ওয়ান। তাহলে এই পুরো জটিল আয়নের সাথে একটি ক্লোরাইড আয়নের আয়নিক বন্ধন তৈরি হয়েছে। তাহলে আমরা বলতে পারি এই ডাইএমিন সিলভার ওয়ান ক্লোরাইড এই যৌগটিতে তিন ধরনের বন্ধন আছে। প্রথমত আমরা বলতে পারি নাইট্রোজেন এবং হাইড্রোজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যকার সমযোজী বন্ধন। দ্বিতীয়ত আমরা বলতে পারি নাইট্রোজেন এবং সিলভার, এখানে নাইট্রোজেন এবং সিলভার এদের মধ্যে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি হয়েছে এবং পুরো জটিল আয়নটির সাথে ক্লোরাইড আয়নের আয়নিক বন্ধন তৈরি হয়েছে। অতএব আমরা বলতে পারি এই যৌগটিতে তিন ধরনের বন্ধনের উপস্থিতি আছে। এবার আরেকটি উদাহরণ আমরা দেখি। বোরন টেট্রা ফ্লোরাইড আয়ন, আমরা এখানে দেখছি একটি বোরনের সাথে তিনটি ফ্লোরিন পরমাণু সমযোজী বন্ধন তৈরি করেছে। যেহেতু বোরন অষ্টক অপূর্ণ, এখানে আমরা দেখছি একটি ফ্লোরাইড পরমাণু। ফ্লোরাইড পরমাণুর একজোড়া মুক্ত ইলেকট্রন বোরনের দিকে দান করছে এবং বোরন এই মুক্তজোড় ইলেকট্রন সমানভাবে শেয়ার করে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করেছে। যেহেতু ফ্লোরাইড আয়ন বোরনের দিকে ইলেকট্রন দিচ্ছে, তাই অ্যারো চিহ্নটি ফ্লোরিন থেকে বোরনের দিকে হবে। অতএব আমরা বলতে পারি এখানে দুই ধরনের রাসায়নিক বন্ধন আছে। এক হলো বোরনের সাথে তিনটি ফ্লোরিন পরমাণুর সমযোজী বন্ধন, আর আরেকটি বন্ধন হলো বোরনের সাথে ফ্লোরাইড আয়নের সন্নিবেশ সমযোজী বন্ধন। অতএব এখানে আমরা বলছি যে এই যৌগটির মধ্যে দুই ধরনের রাসায়নিক বন্ধন আছে। তো বইয়ের মধ্যে আরও অনেক উদাহরণ আছে, তোমরা এই উদাহরণগুলো একটু প্র্যাকটিস করবে যে এক বিভিন্ন যৌগের মধ্যে কয় ধরনের বন্ধন আছে এবং সেই বন্ধনগুলোর নাম। আচ্ছা, এবার আমরা নতুন আরেকটি টপিক পড়ব, সেটা হলো ডাইপোল। সমযোজী যৌগের সংশ্লিষ্ট দুই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.9 এর মধ্যে হলে সমযোজী বন্ধনের ইলেকট্রন যুগল অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু দ্বারা বেশি আকৃষ্ট হয়ে থাকে। তাহলে এখানে বলা হচ্ছে কোনো একটা সমযোজী যৌগের মধ্যে দুই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে 1.9 হয়, তাহলে তড়িৎ ঋণাত্মকতা কী? তড়িৎ ঋণাত্মকতা হলো কোনো যৌগের কোনো পরমাণু যদি বন্ধনের ইলেকট্রন যুগলকে অধিক পরিমাণে আকর্ষণ করে, তাহলে সেই ক্ষমতাটাই হলো সেই মৌলের তড়িৎ ঋণাত্মকতা। তাহলে দুই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে 1.9 মধ্যে হয়, তাহলে সমযোজী বন্ধনের ইলেকট্রন যৌগল দেখা যায় অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর দিকে বেশি সরে যাবে, ফলে অণুর এক প্রান্তে আংশিক ধনাত্মক চার্জ এবং অপর প্রান্তে আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হবে। এইভাবে অণুতে দুটি আংশিক ভিন্ন চার্জ বা মেরু সৃষ্টি হয়। উভয় মেরুকে একত্রে ডাইপোল বলা হয়। তাহলে বলা হচ্ছে যদি সমযোজী যৌগের মধ্যে দুটি পরমাণুর তে যদি একটি পরমাণু অধিক তড়িৎ ঋণাত্মক হয় এবং অপর পরমাণুটি যদি কম তড়িৎ ঋণাত্মক হয়, তাহলে দেখা যাবে বন্ধন ইলেকট্রন যুগল অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর দিকে সরে আসবে। আমরা একটি উদাহরণ দেখতে পারি হাইড্রোজেন ফ্লোরাইড। হাইড্রোজেন ফ্লোরাইড, এখানে ফ্লোরিন অধিক তড়িৎ ঋণাত্মক এবং হাইড্রোজেন কম তড়িৎ ঋণাত্মক, যার ফলে বন্ধনের ইলেকট্রন অধিক পরিমাণে যদি ফ্লোরিনের দিকে সরে আসে, তাহলে ফ্লোরিন আংশিক ঋণাত্মক চার্জ লাভ করবে এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক চার্জ লাভ করবে। ফলে দেখা যায় যৌগটির মধ্যে
এক প্রান্তে ধনাত্মক চার্জ সৃষ্টি হচ্ছে, আরেক প্রান্তে ঋণাত্মক চার্জ সৃষ্টি হচ্ছে। তার মানে যৌগটিতে দুটি প্রান্ত সৃষ্টি হচ্ছে বা মেরু সৃষ্টি হচ্ছে এই কারণে, অথবা ডাইপোল সৃষ্টি হচ্ছে, তার মানে দুটো পোল তৈরি হচ্ছে এই কারণে এই দুটো প্রান্ত বা মেরুকে একত্রে ডাইপোল বলা হয়। এবার আমরা দেখি পোলারিটি। তো পোলারিটি কি আমরা এবার দেখি পোলারিটির সংজ্ঞা। সমযোজী যৌগের অণুতে ডাইপোল সৃষ্টির এই ধর্মকে ওই যৌগের পোলারিটি বলা হয়। তাহলে একটু আগে আমরা ডাইপোল কি দেখলাম, ডাইপোলের একটা উদাহরণ দেখলাম। এবার বলা আছে হলো এই যে ডাইপোল সৃষ্টি হলো, এই যে ধর্ম, এই ধর্মটার নাম হলো পোলারিটি। যেসব যৌগের মধ্যে ডাইপোল সৃষ্টি হয় তাদেরকে পোলার যৌগ বলে, যেমন হাইড্রোজেন, ফ্লোরাইড, পানি, এরা হলো পোলার যৌগ। তাহলে আমরা বলছি যে কোনো একটা অণুতে যদি দুটা প্রান্ত বা মেরু সৃষ্টি হয় তাদেরকে একসাথে ডাইপোল বলে। এই যে সৃষ্টি হচ্ছে এই ধর্মটার নামই হলো পোলারিটি। এবার আমরা দেখি সমযোজী বন্ধনে পোলারিটি বা তড়িৎযোজী বৈশিষ্ট্য। আমরা জানি সমযোজী বন্ধনে কোনো ডাইপোল সৃষ্টি হয় না, তার মানে পোলারিটি হয় না। কিন্তু একটা আয়নিক যৌগ যার মধ্যে দুটো আয়ন আছে, দুটো বিপরীত ধর্মী চার্জ আছে, এবার আমরা যদি সমযোজী বন্ধনের মধ্যে দুটো চার্জ বা দুটো বিপরীত প্রান্ত বা দুটো বিপরীত চার্জ সৃষ্টি করতে পারি, তাহলে এই সমযোজী বন্ধনে আমরা আয়নিক বৈশিষ্ট্য বা তড়িৎযোজী বৈশিষ্ট্য দেখতে পারবো। বিজ্ঞানী ফাজানের মতে পৃথিবীতে কোনো যৌগ সম্পূর্ণরূপে 100% আয়নিক হতে পারে না, আবার সম্পূর্ণরূপে 100% সমযোজী হয় না। তার মানে সমযোজী যৌগের মধ্যে কিছু আয়নিক বৈশিষ্ট্য থাকে, আবার কিছু আয়নিক যৌগের মধ্যেও কিছু সামান্য পরিমাণে সমযোজী বৈশিষ্ট্য থাকে। এবার আমরা দেখি মৌলের তড়িৎ ঋণাত্মকতার প্রভাবের কারণে সমযোজী বন্ধনে পোলারিটি বা তড়িৎযোজী বৈশিষ্ট্য দেখা যায়। তাহলে আমরা বলছি যে সমযোজী বন্ধনে যদি দুটি মৌলের পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতা সৃষ্টি হয় তাহলে এই সমযোজী যৌগের সমযোজী বন্ধনে পোলারিটি সৃষ্টি হবে। তার মানে দুটো মৌলের যদি ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.9 মধ্যে থাকে তখন দেখা যায় এক প্রান্তে বন্ধনের এক প্রান্তে ধনাত্মক চার্জ, অপর প্রান্তে ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়। তখন আমরা বলতে পারবো সমযোজী যৌগের মধ্যে তড়িৎযোজী বৈশিষ্ট্য দেখা যায়। সমযোজী যৌগে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু বন্ধনের ইলেকট্রন যুগলকে নিজের দিকে অধিক পরিমাণে আকর্ষণ করে, ফলে বন্ধন ইলেকট্রন যুগলের ইলেকট্রনের ঘনত্ব অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর নিকটে বেশি আকৃষ্ট হবে। তাহলে এখানে বলা আছে বন্ধন যেহেতু অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে বেশি পরিমাণে আকৃষ্ট করে, তাহলে বন্ধনের ইলেকট্রনের ঘনত্ব অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর নিকটে বেশি থাকবে। একটু আগে যে আমরা উদাহরণ দেখলাম হাইড্রোজেন ফ্লোরাইড, এখানে হাইড্রোজেনের তুলনায় ফ্লোরিনের ঋণাত্মকতা বেশি, যার ফলে বন্ধনের ইলেকট্রন ফ্লোরিনের দিকে বেশি পরিমাণে সরে যাবে। এইভাবে পরমাণুর এক প্রান্তে ধনাত্মক চার্জ, অপর প্রান্তে আংশিক ঋণাত্মক চার্জ অর্থাৎ ডাইপোল সৃষ্টি হয়। তাহলে আমরা বলতে পারি সমযোজী বন্ধনে ধনাত্মক চার্জ ও ঋণাত্মক চার্জ সৃষ্টির কারণে সমযোজী যৌগে তড়িৎযোজী বৈশিষ্ট্য লাভ করে। তাহলে সমযোজী বন্ধনে পোলারিটি বা তড়িৎযোজী বৈশিষ্ট্যের প্রধান কারণ হল বন্ধনের দুটি মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বা প্রভাব,
এই তড়িৎ ঋণাত্মকতার প্রভাবের কারণে বন্ধনের ইলেকট্রন একটি মৌলের দিকে বেশি পরিমাণে সরে যাচ্ছে, অপর মৌলের দিকে কম পরিমাণে সরে যাচ্ছে, যার ফলে বন্ধনের ইলেকট্রন কোনো বন্ধনে একদিকে ধনাত্মক চার্জ এবং অপর দিকে ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়। এইভাবে চার্জ সৃষ্টি হওয়ার কারণে আমরা বলছি সমযোজী যৌগে তড়িৎযোজী বৈশিষ্ট্য লাভ করে। চিত্রটা যদি দেখো তাহলে এখানে দেখা যায় হাইড্রোজেন এবং ফ্লোরিন বন্ধনের ইলেকট্রন অধিক পরিমাণে ফ্লোরিনের দিকে সরে আসছে এবং হাইড্রোজেনের দিকে কম পরিমাণে আছে, যার ফলে ফ্লোরিন প্রান্তে ঋণাত্মক চার্জ এবং হাইড্রোজেনের প্রান্তে ধনাত্মক চার্জ সৃষ্টি হয়েছে। এইভাবে আমরা বলতে পারি যে তড়িৎ মৌলের তড়িৎ ঋণাত্মকতার প্রভাবের কারণে সমযোজী বন্ধনে পোলারিটি বা আয়নিক বৈশিষ্ট্য বা তড়িৎযোজী বৈশিষ্ট্য দেখা যায়। এবার আরেকটি চরম আমরা দেখি পোলার আয়ন বা আয়নের বিকৃতি, পোলারাইজেশন অফ আয়ন্স। আমরা জানি তড়িৎযোজী যৌগ বা আয়নিক যৌগে দুটি বিপরীত ধর্মী চার্জ থাকে, ক্যাচায়ন ও অ্যানায়ন। এবার আমরা দেখছি যে তড়িৎযোজী যৌগে দুটি বিপরীত চার্জযুক্ত আয়ন পরস্পরের কাছাকাছি আসলে, তার মানে ক্যাচায়ন ও অ্যানায়ন যদি পরস্পরের কাছাকাছি আসে, ক্যাচায়নের ধনাত্মক চার্জ অ্যানায়নের ঋণাত্মক ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করে। একই সাথে ক্যাটায়নটি অ্যানায়নের নিউক্লিয়াসকে বিকর্ষণ করে। এই আকর্ষণ ও বিকর্ষণের ফলে অ্যানায়নের ইলেকট্রন মেঘ ক্যাটায়নের দিকে সরে আসে। একে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের বিকৃতি বা পোলারায়ন বলা হয়। আমরা যদি চিত্র দেখি এটা হলো ক্যাচায়ন আর এটা হলো অ্যানায়ন। ক্যাচায়নের ধনাত্মক চার্জ অ্যানায়নের ইলেকট্রনকে আকর্ষণ করছে, একই সাথে ক্যাচায়ন অ্যানায়নের নিউক্লিয়াসকে বিকর্ষণ করছে। এখানে আকর্ষণ এবং বিকর্ষণ একই সাথে হচ্ছে, ফলে এই ক্যাচায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন কিছুটা ক্যাচায়নের দিকে সরে আসবে বা অ্যানায়নের স্বাভাবিক অবস্থার পরিবর্তন হবে। এই পরিবর্তনকে বলা হচ্ছে বিকৃতি বা পোলারায়ন। এই কারণে বলা হয় এই আকর্ষণ এবং বিকর্ষণের ফলে অ্যানায়নের ইলেকট্রন মেঘ ক্যাটায়নের দিকে সরে আসে, যে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের বিকৃতি বা পোলারায়ন বলা হয়। যেহেতু ক্যাটায়ন অ্যানায়নকে বিকৃতি করছে, তাই ক্যাটায়ন দ্বারা অ্যানায়নকে বিকৃতি বা পোলারাইজ করার ক্ষমতাকে ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা বা পোলারাইজিং পাওয়ার বা পোলারাইজিং অ্যাবিলিটি বলে। যেহেতু ক্যাচায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রনের স্বাভাবিক অবস্থায় পরিবর্তন বা বিকৃতি হচ্ছে, এই কারণে বলা হয় যে ক্যাচায়নের পোলারায়ন ক্ষমতা বা পোলারাইজিং পাওয়ার বা পোলারাইজিং অ্যাবিলিটি। আবার যেহেতু অ্যানায়নের ইলেকট্রনের বিকৃতি হচ্ছে, এই কারণে বলা হয় অ্যানায়নের এই বিকৃতি বা পোলারায়নকে অ্যানায়নের পোলারাইজেবিলিটি বা পোলারাইজ হয়েছে বলা হয়। আয়নিক যৌগে সমযোজী বৈশিষ্ট্য, আমরা জানি আয়নিক যৌগে দুটি বিপরীতধর্মী চার্জ থাকে, একটা হলো ধনাত্মক চার্জ বা ক্যাচায়ন আর একটা হলো ঋণাত্মক চার্জ বা অ্যানায়ন। এবার আমরা একটু আগে যে টার্মটা দেখেছিলাম যে সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্য, তাহলে সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্য দেখা যায় কখন, যখন সমযোজী যৌগের দুটি মৌলের পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.9 মধ্যে থাকে, তখন তাদের মধ্যে কিছুটা আয়নিক বৈশিষ্ট্য দেখা যায়। এবার আমরা দেখছি আয়নিক যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য। তো আয়নিক যৌগের মধ্যে যদি ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের পোলারায়ন হয় তাহলে সমযোজী বৈশিষ্ট্য দেখা যাবে। আয়নিক বা তড়িৎযোজী যৌগে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের পোলারায়নের ফলে তড়িৎযোজী যৌগ সমযোজী বৈশিষ্ট্য লাভ করে। তড়িৎ আমরা জানি তড়িৎযোজী বন্ধনে ঋণাত্মক আয়নের নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে। একটু যে চিত্রটা আমরা দেখেছিলাম যে অ্যানায়নের চারদিকে
ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে, যেহেতু এর পাশে ক্যাটায়ন আছে তাই ইলেকট্রন এদিকে বেশি পরিমাণে সরে গিয়েছে। অপরদিকে সমযোজী বন্ধন ইলেকট্রন ঘনত্ব দুই পরমাণুর নিউক্লিয়াসের মাঝামাঝি স্থানে ব্যক্ত হয়। তার মানে হলো সমযোজী বন্ধনে দুটো পরমাণুর দুটি নিউক্লিয়াসের মাঝখানে সমানভাবে থাকে, আর আয়নিক বন্ধনে অ্যানায়নের নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে। তো আয়নিক বা তড়িৎ চৌম্বকীয় যৌগে পোলারায়নের কারণে ইলেকট্রন মেঘ দুই পরমাণুর মধ্যবর্তী স্থানে পরিব্যক্ত হলে ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ই ইলেকট্রন শেয়ারের সুযোগ পায়। এইভাবে তড়িৎযোজী বন্ধনে সমযোজী বৈশিষ্ট্য লাভ করে। আমরা চিত্রটা যদি দেখি, দেখছি যে এই ক্যাটায়নের প্রভাবে মানে পোলারায়নের কারণে, ক্যাটায়ন দ্বারা যেহেতু পোলারায়িত হয় তো পোলারায়নের কারণে অ্যানায়নের ইলেকট্রন একদিকে সরে আসছে, যার ফলে ইলেকট্রন এই দুটো আয়নের মাঝখানে স্থানে পরিব্যক্ত হচ্ছে। এইভাবে আয়নিক যৌগে সমযোজী বৈশিষ্ট্য দেখা যায়। তাহলে আমরা বলছি আয়নিক যৌগে যদি পোলারায়ন হয়, পোলারায়ন মানে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রনের স্বাভাবিক অবস্থায় পরিবর্তন বা বিকৃতি, বা ক্যাটায়নের দিকে ইলেকট্রন সরে আসার যে ঘটনা, এই ঘটনা যদি হয় তাহলে আমরা বলতে পারবো আয়নিক যৌগে তড়িৎ সমযোজী বৈশিষ্ট্য দেখা যাবে। তো ধন্যবাদ, আজকের মতোই, পরবর্তী ক্লাসে আবার অন্য টপিক নিয়ে আলোচনা হবে।